كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা খামিস মুশাহিদ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মহিলাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারলাম। এজন্য সকলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিতা দিনী বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব সেটি হল রমাদানুল মোবারকের কিছু করণীয় ও বর্জনীয়। মাহে মোবারক রমাদান মাস আমাদের সামনে সমাগত, এই মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। তা করণীয়গুলো কী কী তারে আমরা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ইনশা আল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদের যে করণীয় সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করা যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আজকে এই পবিত্র একটি সময়ে দিনের আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিলেন, বিশেষ করে রমাদানের প্রাককালে। রমাদানের প্রাককালে আমাদেরকে যে আল্লাহ উপনীত করেছেন এই জন্য আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের আগামী রমজানুল মোবারকে, মাহে মোবারকে রোজা পালন করার তৌফিক দাও। সবে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক বান্দাকে গত বছরে নিয়ে গিয়েছেন, আবার অনেককে জীবিত রেখেছেন, অনেক মানুষ চলে গেছেন, নেই। গত বছর রোজা ছিলেন, এবছর আর থাকতে পারবেন না। আমরাও এখন কে থাকতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম কী করতেন? তারা ছয় মাস রমজানের আগে ছয় মাস থেকে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমাজানুল মোবারকের রোজা পালন করার তৌফিক দাও, রমাদানের ইবাদত করার তৌফিক দাও, এবং রমজান শেষে ছয় মাস দোয়া করতেন, আল্লাহ রমজানের রোজা কবুল করে নাও, রোজা কবুল করে নাও। কাজেই সেই অনুযায়ী আমরাও দোয়া করতে পারি, আল্লাহ এই শাবান মাসের যে বাকি দিন কয়েকটি রয়েছে এই দিন কয়েকটি পেরিয়ে আগামী মাহে মোবারকে আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও, রমাজানের সিয়াম এবং
রমাদানের যাবতীয় ইবাদত আমাদেরকে করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী বোনেরা, আপনারা আমার বয়ানটি একটু ভালো করে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এই বয়ানের শেষে আপনাদের কিছু প্রশ্ন রেখেছি, প্রায় 9 থেকে 10টি প্রশ্ন হবে, এবং যারা উত্তর দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ তাআলা। দেখা যায়, একটু ভালো করে শোনার চেষ্টা করেন। আমি প্রথমেই যে জিনিসটা আলোচনা করতেছি সেটা হলো আমাদের করণীয়, রমজানের করণীয়। প্রথম করণে কী বললাম, যে এই আল্লাহর শুকর আদায় করা, প্রশংসা করা, যে আল্লাহ রব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে বেঁচে রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর যেটি সেটি হলো আমরা এই রমজানের যে রোজা রাখি, এই রোজা আরবিতে এর একটা শব্দ আছে, সেই আরবি শব্দটি হলো আসওম। সওম মানে রোজা রাখা। এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি এটা একটি জেনে রাখা, এটাও আমাদের করণীয়। কারণ অনেক মানুষ রোজা থাকেন থেকে রোজার মর্ম বোঝেন না, এই জন্য এটা জানতে হবে। রোজার করণীয়র মধ্যে এক নম্বর এর অর্থ ভালো করে, মানে এক নম্বরের শুকর আদায় করা, দ্বিতীয় নম্বর যেটা বলতেছি সেটা হলো কি এর অর্থ ভালো করে জানা। আরবি আসওম শব্দ থেকে এর উৎপত্তি। আমরা বাংলা প্রভাষী বাংলাভাষী ভাইরা এটাকে পাক ভারত উপমহাদেশে এটাকে রোজা বলে পরিচিত, কিন্তু এর আরবি শব্দ হলো আসওম। সওম শব্দের প্রকৃত অর্থ হলো বিরত থাকা। পারিভাষিক অর্থে সবে সাদেক থেকে শুরু করে, সবে সাদেক মানে ফজর উদয়কাল থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজার নিয়াতে যাবতীয় পানাহার, এক কথায় খানা দানা, স্বামী স্ত্রী যৌন মিলন, অশ্লীল অশ্রাব্য এবং মন্দ ও মিথ্যাচার, যাবতীয় সকল প্রকার পাপরাশি থেকে এবং রোজা ভঙ্গকারী কাজগুলি থেকে এবং অন্যান্য হারাম কাজগুলি থেকে নিজেকে বিরত রাখার নামেই হলো রোজা। তাহলে সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য ডুবা পর্যন্ত, এই যে কথাগুলি বললাম এইগুলি থেকে দূরে থাকার নামই হলো কি রোজা। যেটা আমি প্রথমে বলেছি যে পাক ভারত উপমহাদেশে এটাকে রোজা বলেই পরিচিত, আরবিতে বলে এটাকে সওম। কোন মাসে রোজা রাখতে হয়, তিন নম্বর যে জিনিসটি আমাদের জানা দরকার এই রমজান সম্পর্কে। রমজান মাসে আমাদের রোজা রাখতে হয়। আপনি কি আমি কি জানি রোজা রমজান মানে কি? রমজান আমরা জানি যে রমজান মাস, রমজান মাস পবিত্র মাস, কিন্তু রমজান মানে কি? রমজান শব্দটি এর অর্থ হলো প্রচণ্ড গরমের তাপ, যেটাকে প্রচণ্ড গরম, গরমের তাপ যেটা পুড়িয়ে ফেলে, দগ্ধ করে। এ মাসে রোজার মাধ্যমে মানুষের পাপরাশিকে পুড়িয়ে ফেলা হয়, ফলে রোজাদার ব্যক্তির গোনা খাতা রোজার মাধ্যমে ধ্বংস হয়ে যায়। সেহেতু এই রমজানের রমজান নামটিও সার্থকতা বহন করে, এই রমজানও নামটিও এসেছে। তিন নম্বর গেল। চার নম্বর আরেকটি জিনিস সেটি জেনে রাখা দরকার, কাদের ওপরে এই রোজা ফরজ? রোজা হলো ইসলামের চতুর্থ রুকন বা ইসলামের খুঁটি। প্রতিটি মুসলিম বালেগ সুস্থ জ্ঞান সম্পন্ন এবং মুকিম তাদের ওপর প্রতি বছরে একটি মাস রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, ফরজ করেছেন। বলুন তো কবে রমজানের রোজা ফরজ হয়েছে? দ্বিতীয় হিজরি সনে শাবান মাসের দ্বিতীয় তারিখে সোমবারের দিন এই রোজা ফরজ হয়েছে। আবার বলি, ভালো করে শোনেন, এইগুলির প্রশ্ন হতে পারে। দ্বিতীয় হিজরি সনে শাবান মাসের দ্বিতীয় তারিখে সোমবারের দিন রমাদানুল মোবারকের রোজাকে ফরজ করা হয়েছে। বিস্তারিত দেখতে পারবেন ফিকহ সুন্নাহ নামে একটি কিতাব রয়েছে সেখানে। কাজেই এই রোজার সম্পর্কে আমাদের কিছু আরও জানা দরকার, সেটি হলো আমাদের রোজাটা কেন রাখতে হয়। রোজা রাখার এক নম্বর কারণ হলো
নিজেদের আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি মানে নিজেদেরকে পরিচ্ছন্ন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে নিয়ে আসা। মানুষের যাতে আত্মশুদ্ধি হয়, নিজের মন যাতে ফ্রেশ হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অন্যতম হাতিয়ার হলো এই মাহে মোবারকের রোজা, শাহরু রমাজান বা রমজান মাসের রোজা। এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا آيات الله رب العالمين বলছেন যে يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভীরু হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো। এইখানে বলা হয়েছে এরপরে যে আইয়ামাম মাদুদাত, কয়েকটি দিন মাত্র, কয়েক দিনের জন্য, অর্থাৎ 30টি দিন, 29ও হতে পারে, কিন্তু এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফামা শাহাদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম। অতএব যে ব্যক্তি এই দিনগুলিতে উপনীত হবে সে যেন কী রাখে? রোজা রাখে। হ্যাঁ, তবে কোনো লোক যদি এই দিনগুলিতে অসুস্থ হয় অথবা সফর করে, সে ব্যক্তি অন্য দিনে রমজানের বাহিরে যে, অর্থাৎ অন্য মাসে এটাকে পূরণ করবে। যেমন আল্লাহ বলছেন ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি এই দিনগুলিতে কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ে অথবা মুসাফির হয়, তার জন্য অপর দিনগুলিতে এইগুলির গণনা করতে হবে। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামা শাহাদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসে উপনীত হবে তাকে রোজা রাখতে হবে। আপনি যদি মুসলিম, সুস্থ জ্ঞান সম্পন্ন এবং বাড়িতে অবস্থান করছেন, হ্যাঁ বালেগ হন, তাহলে নর নারী সবার ওপর এবং বিশেষ করে মহিলাদের যদি পিরিয়ডের সময় না হয়, হ্যাঁ তাহলে পিরিয়ডের সময় হলে এটা এক ধরনের অসুস্থ, তাহলে অন্য মাসে এই রোজাগুলি রাখতে হবে। তাছাড়া আপনাকে অবশ্যই রোজা রাখা ফরজ, অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, কারণ এই মাসের রোজা কেউ যেন অবহেলা করে ছেড়ে না দেয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই রোজা একটা কি আমাদের করণীয়ের মধ্যে আরেকটি হলো রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত, এটা ভালো করে জেনে নেওয়া। এরপর আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের বলি, সেটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই ফরজ সম্পর্কে কোরআন হাদিস সহিহ হাদিসে বর্ণনা করেছেন। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম মান ইস্তাতা ইলাইহি সাবিলা। সহি বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, হ্যাঁ ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, অর্থাৎ পাঁচটি খুঁটির ওপর, পাঁচটি স্তম্ভের ওপর ইসলামটা প্রতিষ্ঠিত। তার মধ্যে এক নম্বর হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। পাশাপাশি এরপরে নামাজ কায়েম করা, এরপর যাকাত দেওয়া, তারপরে রমজান মাসের রোজা রাখা, পঞ্চম নম্বর হলো আল্লাহর ঘর কাবা গৃহের হজ ব্রত পালন করা, যে ব্যক্তি সেখানে যাওয়ার ক্ষমতা রাখে। অতএব আমাদের উচিত রমজান মাসের এই ফরজ রোজাগুলি যথাযথভাবে পালন করা এবং এ ব্যাপারে কোনো প্রকার অবহেলা না করা। কেননা যে ব্যক্তি রোজা রাখার পরেও এটাকে ভেঙে ফেলে স্বেচ্ছায়, ওই ব্যক্তির শাস্তির কথা, কঠিন শাস্তির কথা আছে। আর যে ব্যক্তি রোজা রাখেই না তার তো আরও বড় শাস্তি রয়েছে।
যেমন এ সম্পর্কে রোজা পরিত্যাগকারী সম্পর্কে পরিত্যাগকারীর কঠিন শাস্তি সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে যারা রোজা পরিত্যাগ করে তাদের কঠিন শাস্তির কথা আল্লাহ নবী বলতেছেন, যেমন কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে কেয়ামতের দিন তাদেরকে উল্টিয়ে ঝুলিয়ে রেখে তাদের পায়ের গোড়ালির মধ্যে মোটা যে শিরা উপাশিরা আছে, পায়ের যে গোড়ালির মধ্যে যে শিরাগুলি রয়েছে, যে রগগুলি রয়েছে, এইগুলির মধ্যে আংটা লাগিয়ে উপরের দিকে করে রেখে মাথাটা ঝুলিয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ একটা ছাগল জবাই করে তার চামড়া খসানোর জন্য আমরা যেমন ছাগলটাকে পাক দুটি উল্টিয়ে উপরে রাখি, মাথাটা নেচে রাখা হয়, ওই রকম কেয়ামতের দিন এই লোকগুলিকে যারা রোজা রাখার পরেও রোজা ভেঙে ফেলে স্বেচ্ছায়, কোনো অসুবিধা নাই, এই নারী এবং পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিন পাগুলি হ্যাঁ পায়ের মধ্যে আংটা লাগিয়ে উপরের দিকে বেঁধে রাখবেন, মাথাগুলো নিচে থাকবে এবং তাদের দুই গাল দিয়ে তা ওইগুলি গালগুলি কাটা হবে, আর ওই কাটা গাল দিয়ে রক্ত এবং কষ ইত্যাদি বেয়ে পড়তে থাকবে, ঝরঝর করে পড়তে থাকবে। এভাবেই তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কারা এরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরা ওই সমস্ত মানুষ যারা রোজা রাখার পরেও হ্যাঁ আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সিয়ামিহিম, যারা রোজা রেখে রোজার সময় হওয়ার আগেই রোজাটাকে ভেঙে ফেলে তাদের এই শাস্তি কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সহিহ তারগিবের 991 নম্বর মানে হাদিসে এটা বর্ণিত রয়েছে। অনুরূপভাবে ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি বিনা কারণে রমজানের রোজা ছেড়ে দেয় সে একজন ব্যভিচারী মদখোর লোকের চেয়েও নিকৃষ্টতম। ফিকহ সুন্নাহর প্রথম খণ্ডের 384 পৃষ্ঠার মধ্যে এটা বর্ণনা রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত বন্ধু বোনেরা, তাহলে আমরা জানলাম এই রোজা না রাখার কত বড় পাপ। ইনশাআল্লাহ এরপরে আমরা কিছু মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রউফুর রহীম।